সম্প্রতি আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির এক অপ্রকাশিত ও অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি করোনার আলফার উপর থেকেও 10 গুণ বেশি সংক্রামক ডেল্টা, এমনকি করোনার আদির উপর থেকেও হাজার গুণ বেশি ছোঁয়াচ্ছে। সিডিসির ডিরেক্টর রোশেল পি ওয়ালেনস্কি ইতিমধ্যে স্বীকার করেছেন যে টিকাবিহীনদের মতোই নাকে ও গলায় ডেল্টার ভাইরাস বহন করতে পারেন টিকাপ্রাপ্তরাও, সেই সঙ্গে তা অতি সহজেই দ্রুত গতিতে ছড়িয়েও দিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে নানা সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে সিডিসি। এই রিপোর্ট অনুযায়ী আরো আশঙ্কার বিষয় হচ্ছে মার্স, সার্স, ইবোলা, সাধারণ সর্দি, মৌসুমী জ্বর, স্মল পক্স বা চিকেন পক্স থেকেও এটি অতিমাত্রায় ছোঁয়াচ্ছে। গত 24 জুলাই সিডিসির সংগৃহীত তথ্য অনুযায়ী আমেরিকার 16.2 কোটি টিকাপ্রাপ্তদের মধ্যে প্রতি সপ্তাহে প্রায় 35,000 জনের মধ্যে ডেল্টা রূপের উপসর্গ দেখা দিচ্ছে। অবশ্য সামান্য উপসর্গযুক্ত রোগীদের এতে ধরা হয়নি, ফলে সেখানে সংক্রমিতদের প্রকৃত সংখ্যাটা হয়তো আরো অনেক বেশি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভারতে প্রথমবার B1.617.2 ডেল্টা রূপের সংক্রমণ ধরা পড়ায় অনেকের কাছেই এটি করোনার ভারতীয় রূপ বলেই পরিচিত। তবে ভারতের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই বিশ্বের 100টিরও বেশি দেশে ত্রাস ছড়াচ্ছে করোনার এই রূপ।